खूब सुंदर दीदी जानो देखे सब केमन अगछल भावे पड़े आछे बोलो ना जो बोलो तो गोछगाछ कर दी ना कोनो दरकार नहीं तुम्हें चुप कर बसो তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলবে বল। কাজটা কিন্তু খুব জরুরি দিদি। আমি শুনেছি একা মেয়েদের কেউ চট করে বাড়ি ভাড়া দিতে চায়। সত্যি কো দিদি? কিসের এত কৌতূহল তোমার? সব কথা জানতে হবে না? অত রাগ করছো কেন দিদি? জানোই তো একবার বকবক শুরু করলে কিছুতেই থামতে পারি না। তোমার বকবকানি শোনার জন্য তো আমি তোমাকে ডাকিনি, কয়েকটা জরুরি কথা আছে। বাড়িতে কতজন লোক? কোন বাড়িতে? উমা, যেখানে আমি যাব। ও ভালো তো ওরা। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বুঝেছো? কে কে আছে গো বাড়িতে? দুই ভাই, তাদের দুই বউ আর দুই ছেলে। ও হ্যাঁ, আর সব সময়ের জন্য কাজের লোক আছে কাঞ্চন। ও বাবা, তাহলে আমি ওখানে কি কি করব? কতদিন চেনো গো ওদের? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম, কখন কি দরকার পড়ে। তুমি কিন্তু ওই বাড়িতে গিয়ে ভালো করে থাকবে গৌরী। আগে ওখানে যেতে দাও, একবার মন লেগে গেলে। দিদি, ভাইগুলো অল্প বয়সী না? গৌরী, তোমার নিজের লোক? আচ্ছা বাবা, আচ্ছা আর প্রশ্ন করব না, এই কান ধরলাম। আসলে তুমি তো আমাকে কাজের জোগাড়টা করে দিয়েছো, তাই আমি ভাবলাম তোমার নিশ্চয় কেউ চেনা, তাই জিজ্ঞেস করছিলাম কেমন চেনা। তোমার বন্ধু না আত্মীয় না অফিসের কেউ? বাড়িতে এত লোক, কাজও অনেক, টাকা পয়সার ব্যাপারটা ঠিক করে বুঝে নিতে হবে। রোহিত, আমার অফিসের আর পুরনো বন্ধু, ওই বাড়ির প্রত্যেকটা খবর আমার চাই গৌরী, প্রতিটা মুহূর্তের খবর আমার চাই, বুঝেছো? রোহিতের খবর? কবে নিয়ে যাবে আমায়? আমি তোমায় নিয়ে যাব না, তুমি ওখানে একা যাবে। আর একটা বাড়িতে কি করে কাজ ধরতে হয় সেটা তুমি খুব ভালো করে জানো, বাকি কথা পরে বলবো। Twelve. Ten.
দাঁড়া, আমি মাকে বলবো তোর জন্য একটা সোয়েটার বানিয়ে দিতে। কারণ মা তো আমার জন্য বাবার জন্য সব বছরই একটা সোয়েটার বুনে দেয়। আর এখন থেকে না বললে কি হয় বল? কিরে, চান করে গা ঠিক করে মুছিস নি না? তুই তো পুরো আমার মতন। জ্বর হয়ে সর্দি কাশি হলে বল কি হবে? কাঞ্চনদাদা বাজে পচা, বললেই বলবে বাঘ কি নদীতে সাঁতার কেটে গা মোছে? কি বোকা না বল? আর তুই আর জঙ্গলের বাঘ কি এখনো বল? বলতো এবার কে কে ফাইনাল খেলবে? আসল খেলা কি জানিস? টেস্ট ক্রিকেট। ওরে বাবা গেনি আমার, কাকা ইয়ে থেকে শুনে ছেড়ে দিলি? হ্যাঁ, আর তখন থেকে কুটুসকে নিয়ে কি করছিস বলতো? একসঙ্গে দেখি কেমন ফর্সা ফর্সা লাগছে। इसके पीछे राज क्या है शानू? जरा मुझे भी तो बताओ। देख ना, भेजे गए ठंडा लगे छे और कांचनदा तो কত দিন পরে এসে চান করিয়েছে। ও, তাহলে তো ডাক্তার ডাকতে হবে নিশ্চয়ই। না না, আমি এর জন্য তুলসী পাতা টপ থেকে তুলে খাইয়ে দিচ্ছি। রে কি খবর? চ নাচবি? চ একটু নাচি। দাদা ভাই, এই কুটুসের জন্যই তো এক্ষুনি তো দিব্যি নাচলো আমার সঙ্গে। তুই জানিস না ভেজা গায়ে থাকলে জ্বর হয় সর্দি হয় আর নাক থেকে জল পড়ে? তাই দেখবি দেখা। দাদা, আর থার্মোমিটারটা কোথায় গেল রে? থার্মোমিটারটা খুব বাজে। ভেরি গুড, এবারে তাহলে দিয়ে দে এটা আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই দে বলছি কিন্তু। আরে এটা দাও আমার, আশ্চর্য ব্যাপার তো। তুই দে তো। আরে বাবা আমার জিনিস তুই নিবি? ইয়ার কি? আরে বাবা দাঁড়া। আরে বাবা এটা আমার, আমি তোকে শুরুতেই বলেছিলাম কেন এটা আমার। তুই আমাকে দিবি? আরে বাবা এটা, ও এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, দিচ্ছি 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 দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। আরে বাবা এক সেকেন্ড, এক 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 সেকেন্ড। না, তুই আমাকে এটা দে। কোথায় গেল? কোথায় গেল সব? আশ্চর্য, এ কি অন্যায়, কি অন্যায়! এ তো দেখছি আমার বাগানের মতন ছিল, অথচ নেই। ভ্যানিশ, ভ্যানিশ, ভ্যানিশ! সর রোহিত, রোহিত! এটা নিশ্চয়ই বিচ্ছুটার কাণ্ড, ওই বিচ্ছুটার কাণ্ড। এই রোহিত, এই লিখেছে চাবি বউ বাবা যাবে। অসময় অসময় কোলাকুলি করছেন কেন? হ্যাঁ, মহালয়ার আগে বিজয় দশমী, তোমার বগলে কোনোদিন ফোঁড়া হয়েছে? আপনি কি রাগ করেছেন বসকাবু? না মানে আপনি বিস্ফোরণের কথা বলছেন? অমৃত ফোঁড়া বলে কোনো ফোঁড়া হয় বলে তো আমার জানা নেই। হ্যাঁ রোহিত, রোহিত, কাঞ্চন তুই এখান থেকে যা। রোহিত কোথায়? রোহিত শুনুন না, শুনুন না বসকাবু, মানে আপনাকে যত দেখছি না আমি মুগ্ধ হয়ে যাচ্ছি জানেন তো। আপনাকে দেখে ঠিক সত্যজিৎ রায়ের ফিল্মের ক্যারেক্টারের মতো মনে হচ্ছে, যেমন বুদ্ধিদীপ্ত তেমন রসবোধ। তুলছো আমাকে? তুলছো পরে? হ্যাঁ না, তোলো তোলো, আমার কোনো আপত্তি নেই।
কিন্তু নামার সময় মইটা যেন থাকে সেটা তখন ছড়িয়ে নিও না। রোহিত বিশ্বাস করুন আমি একটুও বাড়িয়ে বলছি না, মানে আপনার রসবোধ দেখে আমি সত্যি মুগ্ধ। সত্যি সত্যি বোস কাকু, আপনি অভিনয় জগতে কেন এলেন না? আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম একজন মহান কমেডিয়ানকে হারালো। এটা কোনো গালাগাল? কমেডিয়ান গালাগাল না তো। ঠাট্টা করো না, একদম ঠাট্টা করো না। শোনো, একটা লোকের বাগান থেকে আম কাঁঠাল লিচু এমনকি কলাটা চুরি যেতে পারে, যেতে পারে, কিন্তু কারোর বাগান থেকে সম্পূর্ণ তুলসী পাতা উধাও? আমার বাগানে একটাও তুলসী পাতা নেই। আপনি শিওর ওগুলো তুলসী পাতা? আমি শিওর ওগুলো তুলসী পাতা। এই রোহিত কি হচ্ছে কি, এই এইসব কেন? শুনুন না বুঝকাকু, আমি স্বীকার করছি যে আপনার বাগান থেকে তুলসী পাতা চুরি গেছে, কিন্তু যেই নিয়েছে তাকে কি চোর বলা চলে? হ্যাঁ চলে চলে, কিন্তু রসিক চোর মানে বোসকাকুর অত বড় বাগান, তার মধ্যে থেকে খালি তুলসী পাতাটাই চুরির যোগ্য বলে মনে হলো। আরে বাবা এক সেকেন্ড দাঁড়া দাঁড়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি 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 দিচ্ছি। ও এটা বিচ্ছু ভাই জুটেছে বটে। এই রসরাজ, এই বোসকাকু, মানে যে চুরি করেছে সে নিশ্চয়ই খুব ধার্মিক। আপনি একটা কাজ করুন, তার কথা ভেবে বাগান থেকে আর সব উপড়ে ফেলে দিয়ে খালি তুলসী গাছ লাগিয়ে যান। ভাবুন তো, অত বড় তুলসী বাগান, মাঝখানে আপনি চাটাই পেতে বসে গান ধরেছেন। কই নহি মে কই নহি মে কই নহি মে তেরে সাজন কি মে তুলসী। নীল করে দিল, কালি কালি লাগিয়ে দিয়েছে আপনার ছেপা ছিট ফোটা ফোটা। টোটালটা নীল, আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেল জানো। হ্যাঁ, তখন তোমার কাকিমা খুব রেগে আছেন, মায়ের সঙ্গে খিটিমিটি করছে, আমার সঙ্গে দেখা হয় না। তখন তো আমাদের মোবাইল ছিল না, দেখা না হলে কথা বলবো। আর আমি ঢিলেঢালা জামা পরে এবং কোমরে মিসফিট প্যান্ট পরে যেতাম বলে খুব রেগে থাকতো এমনি আমার উপরে। তো একদিন আমি একটা নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে কলেজে গেলাম, আমাকে দেখে কি খুশি হলো। ও ভেবেছিল আমি জানি যে সেদিন আমাদের প্রেমের এক বছর পূর্তি, কিন্তু জানতো না যে আমি জানি না। আজ আমি স্বীকার করছি আমি সত্যিই জানতাম না, নীল পুরো নীল। তুই আমাকে অনেক পুরনো কথা মনে করিয়ে দিলি বাবা। কিচ্ছু বুঝতে পারলাম না, তুমি সামনে থাকলে আমি দেখাতে পারতাম, আমার বুকের ভেতরটা এখনো ধরাস ধরাস করছে। পরমা তুমি চিন্তা করো না, আমি এখন ভালো আছি। তোমার কি মনে হয় আমি ছোট বাচ্চা? আমি কিচ্ছু বুঝতে পারি না, তোমার গলা শুনে পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছো। বিশ্বাস করো, এখনো যে বেঁচে আছি না এটা ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। আহ মনে থাক না এসব কথা, তুমি আর এই নিয়ে ভেবো না। ভুলতেও তো পারছি না কিছুতেই। সত্যি আমি শুধু নিজের কথাই ভাবছি, তোমার প্রতি যে কত বড় ঝড় বয়ে গেছে সেটা আমি কল্পনাও করতে পারছি না। কি হলো ময়ূখ, কি হয়েছে? ময়ূখ কথা বলছো না কেন তুমি? না না কিছু হয়নি, ঠিক আছি, ওই উঠতে গিয়ে একটু জাস্ট। মানে তোমাকে নড়াচড়া করতে গিয়ে বলেছে? কথা বলতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? তোমার কাছে যাবো প্লিজ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি করছো, কেমন আছো,
আমি কিছুই বুঝতে পারছি না। আমার নিজেকে খুব হেল্পলেস লাগছে। আমি তোমায় খুব ভালোবাসি পরমা। তুমি বিশ্বাস করো মায়া, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আছো বলে মহান্তোষের খুব অসুবিধা হচ্ছে না? হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু একবার ভাবো, আর যদি ও না থাকতো তাহলে। আমি এখানে খুব ভালো আছি পরমা, তুমি দেখো ঠিক সেরে উঠবো, সেরে উঠবই, ভেঙে পড়লে চলবে না। এটা কথা বলবো ময়ূর, তুমি প্লিজ এই কাজটা ছেড়ে দাও, আমার সত্যি খুব ভয় করছে, আমি আর এই টেনশনটা নিতে পারছি না। বলো, কথা দাও প্লিজ ময়ূর, তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো বলো? পরমা, আমি তোমাকে পাশে চাই, আমি ওদের ছাড়বো না কিছুতেই না। কেন তুমি জেদ করছো? তুমি জানো না ওরা কতটা ডেঞ্জারাস। আমি এই কেসটা সলভ করবই পরমা, তুমি দেখো তোমার আমার উপর ভরসা নেই। এটা ভরসার প্রশ্ন নয় ময়ূক, বোঝার চেষ্টা করো। তুমি কি বাচ্চা? একবার ওরা তোমাকে টার্গেট করেছে, নেক্সট টাইম ওরা তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? বুড়ি কে রে? ময়ূক, আমাকে ফোনটা দে না, আমি একটু কথা বলি ওর সঙ্গে। একটু ধরো। হ্যাঁ কেন, তুমি আবার ওর সাথে কি কথা বলবে? তোমাকে ফোন নিতে হবে না। অত অস্থির হচ্ছিস কেন? আমার বুঝে একটু কথা বলতে ইচ্ছে করতে পারে না? দে দে ফোনটা দে। তুমি কি ভাবিস বলতো? আমি সবসময় খারাপ করে কথা বলি, তুই কি ভাবিস না? দে দে ফোনটা দে মা। হ্যালো ময়ূক, আমি পরমার মা বলছি। হ্যাঁ বাবা, ময়ূক তুমি কেমন আছো? ভালো তো? দেখো না, আমার মেয়েটা কিছুতেই তোমার সঙ্গে কথা বলতে দিতে চায় না। কি অদ্ভুত বলো তো। আসলে ময়ূক, তোমাকে আমার একটা সুখবর দেওয়ার আছে। বলি। চুপ করে আছো কেন তুমি? আচ্ছা তাহলে আমি বলি, তুমি শোনো। খবরটা শুনে তোমার ভালোও লাগতে পারে, আমার অবাকও হতে পারো। আসলে কি জানো, তোমার বান্ধবী পরমার বিয়ে সামনের মাসে। পাত্র সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, মাসে এই লাখখানিক টাকা রোজগার করে, পরমাকে সুখী রাখতে পারবে। আমার মেয়ে তো ছোটবেলা থেকে এক গ্লাস জল গড়িয়েও খায়নি। ওকে তো খুব ল্যাভিশলি মানুষ করেছি, মুখেও যাই বলুক, আসলে কিন্তু ওর একটা বড় লোকের চাল আছে। কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না? না আরে বাবা, এটা নিয়ে আমার তো পরমার সঙ্গে কতদিন কত ঝগড়া হয়েছে। আমি তো বলেছি মিছি মিছি ছেলেটাকে ঠকাচ্ছিস। বেচারা স্ট্রাগল করছে। যাকে, যেটা তোমাকে বলতে চাইছি সেটা শোন, পরমার বিয়েতে কিন্তু তোমায় আসতেই হবে, আসা চাই চাই। আগেকার দিন হলে বলতাম কোমরে গামছা জড়িয়ে পরিবেশন করা থেকে একেবারে হাতে হাত লাগিয়ে তত্ত্ব পাঠানো সব কিছু তোমাকে করতে হবে, কিন্তু আজকাল তো কেটারিংয়ের যুগ, কাজে পরিবেশন টরিবেশন করার ব্যাপার নেই। যাক, তুমি ভালো থেকো, বড় হয়েও। আর একটা কথা, বামুন হয়ে ছাদে হাত দেবার চেষ্টা করো না, বুঝলে? কথাটা কিন্তু মনে রেখো। একদম নাববে না,
এই কোথায় যাচ্ছো? একদম নয় ফান্টুস, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি তুমি কোথাও যাওয়া চলবে না। এই শরীর নিয়ে তুমি কোথায় যাবে? ফান্টুস আমাকে যেতে হবে। তুমি বুঝতে পারছো না, আমাকে যেতে হবে। আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু এই শরীর নিয়ে তোমার কোথাও যাওয়া চলবে না। फांडूश